নমস্কার বন্ধুরা, অনেকক্ষণ আজকে আপনাদের অপেক্ষা করিয়েছি, তাই না? আসলে ঈশোপনিষদের পাঠ তো বিগত সপ্তাহে আমরা শেষ করেছি, তাই এই সপ্তাহে যে কোন ধ্রুববাণী নিয়ে আসবো অনেক ভেবেচিন্তেও আমি বুঝতে পারিনি। কারণ ঈশোপনিষদের যে ইম্প্যাক্ট এতটাই প্রবল ছিল, তার যে সে যে প্রতিচ্ছবি মনের ওপরে রেখে দিয়ে গেছিলো, তারপরে হঠাৎ মনে হয়েছিলো যে কি এর বাইরে আর কি বলবো, মানে এর বাইরে আর আমি কি বলার ক্ষমতা রাখি? আমি তো কিছুই বলছি না, ব্যাখ্যা করার চেষ্টা করেছি মাত্র, তো কি বলতে পারি, কি ব্যাখ্যা করতে পারি? তা হঠাৎ মনে হলো যে বারবার আমি তো গীতার কথা ঈশোপনিষদের মন্ত্রগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে বারবার টেনে এনেছি, কারণ এইগুলোই তো আমাদের বেস। আমরা তো খুবই ক্ষুদ্র মানুষ, তাই না? আমরা তো খুব বেশি শাস্ত্র জানি না। খুব বড় জোর আমরা একটু গীতা পড়ি বা খুব বড় জোর আমরা চণ্ডীপাঠের চেষ্টা করি। তো সেই অনুযায়ী তখন মনে হলো যে যদি আবার আরেকটি উপনিষদ আমি পাই, জোগাড় করতে পারি, তাহলে সেটা শুরু করার আগে একটা উপনিষদ আমাদের পাঠ শেষ হয়েছে ভগবানের কৃপায়, তার আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে। তো সে তা এর পরবর্তী আরেকটি সিরিজ, আরেকটি উপনিষদ শুরু করার আগে গীতার একটি খুব বড় শ্লোক, ছোট্ট কিন্তু বড় শ্লোক আপনাদের কাছে নিয়ে আসি। সেটি হলো অধ্যায় 5, কর্মসন্ন্যাস যোগ, এই অধ্যায়ের 11তম শ্লোকটি। এই শ্লোকটি কিন্তু এই অ্যাপ্লিকেশনে খুলেছে নিজে থেকেই, যা নিজে থেকে খুলেছে, যা তার ইচ্ছে তাই আমি পড়ছি। কায়েন মনসা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গং তত্ত্বশুদ্ধয়ে। এর অর্থ কি? আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে, দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয় দ্বারাও কর্ম করে। ঈশোপনিষদের দ্বিতীয় মন্ত্রটা মনে পড়ছে, তাই না? তাতে বলা হচ্ছে যে কর্ম তো করতে হবে, কিন্তু কর্তব্যবোধে যদি কেউ 100 বছর অবধিও কর্ম করতে থাকে, তাহলেও কিন্তু সে কর্মবন্ধন থেকে মুক্ত থাকবে। এতদ ভিন্ন আর কোনো কিন্তু উপায় নেই, তাই বলা হচ্ছে। দেখুন, আত্মশুদ্ধির জন্য যোগীরা, যারা যোগী, যারা সাধনার রাস্তায় খানিকটা অগ্রসর হয়ে গেছেন, তারা কিন্তু কর্মফলের আসক্তি ত্যাগ করে, মানে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য কর্মফলের আসক্তি ত্যাগ করে, অর্থাৎ কর্তব্যবোধে কর্ম করেন, আর দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয় দ্বারাও কর্ম করেন। যাই করা যায়, যা আমাদের কাছে রয়েছে, আমি মন থেকে কারোর জন্য ভালো চাইছি, কারোর থেকে মন্দ চাইছি, সেটা কোনো না কোনোভাবে একটা বায়াসড কর্ম হলো, তাই না? কিন্তু যদি হ্যাঁ, যা আসছে তাকে আমি অ্যাকসেপ্ট করছি, সবই তার জন্য। আচ্ছা, এটা যে ভাবছি, এই ভাবনা সামনে যে এলো বাচ্চা মেয়েটি বা বাচ্চা ছেলেটি, সে আমাকে বললো একটা টফি দাও না, আমি তখন তাকে দিতে পারি তার মন খুশি করার জন্য, কিংবা তাকে না দিতে পারি কারণ তার আগের দিনকে সে খুব অভদ্র ব্যবহার করেছে, কি তাকে দিলাম কারণ সে খুব ভালো ব্যবহার করেছিল আমার সাথে। তার মানে আমি কর্তব্যবোধে কর্ম করলাম না, করলাম কিভাবে? আমি কিন্তু কর্মফল, মানে কর্মফলের আশায়, আমি এটা করলে ও আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, অথবা আমি একটা লজেন্স দিলাম বাচ্চাটিকে, যাতে ও পরবর্তীকালে আবার আমার সঙ্গে ভালো ব্যবহার করে, কিংবা ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাই আমি ওকে এই লজেন্সটা দিলাম না, যাতে ও এই শিক্ষা পায় আর আমার সঙ্গে না পরে বাজে ব্যবহার করে। মানে আমি কর্মফলের আশাতেই কর্মটা করলাম। আর যদি কর্মফলের আশা না করে কর্ম করা হতো, তাহলে আমি লজেন্সটা দিতাম না। খুব সহজভাবে বলতে গেলে, মানে যেটুকুনি আমার ক্ষুদ্র বুদ্ধিতে বোঝায়, তা হলো যদি দেখি বাচ্চাটি খুব ছোট আর
তাহলে সে ভালো ব্যবহার করলো কি বা যেই বয়সেরই হোক, সে ভালো ব্যবহার করলো বা মন্দ ব্যবহার করলো নয়, তার প্রয়োজন আছে কি না সেটি বিচার করার মতো। ঠিক আছে, সে ক্ষুধার্ত বা সে এ কিংবা ধরুন তার খুব মন উদাস, তাকে দেওয়া উচিত, সে খুশি হবে, তাতে আমার ভালো লাগবে না, এটা আমার কর্তব্য, আমি কাউকে দুঃখ দেবো না, কারোর উপকার না করতে পারি, ক্ষতি করব না। যদি সেই হিসাবেই আমি যদি যাই, ঠিক আছে, একটা লজেন্স দিলে যদি সে খুশি হয়ে যায় তাতে আমার কি কি এসে যায়, আমার তাতে কি ক্ষতিটা হবে বা আমার তাতে কোনো লাভ তো নেই, আমি লাভের আশা করছি না। হতেই পারে যে তার দু ঘন্টা আগে সে আমার সঙ্গে যাতা ব্যবহার করেছে, এখন সে এসে চাইছে আমি তাকে দিলাম, আমি তাকে দিলাম, দিতে যাচ্ছি, আমি এটা ভাবলাম যে না ও একটু খুশি হবে, বাচ্চা মানুষ দিয়েই যা, এইটা ভাবে যদি আমার দেওয়ার জন্য যদি দিই ঠিক আছে, যদি আমি আবার এইটা ভেবে না ও কেন আমার কাছ থেকে চাইছে, নিশ্চয়ই ভাবছে যে লজেন্সটা পেলে ও আমার জন্য ভালো কথা, আমি ওর জন্য ভালো কথা বলবো, এইটা ভেবে নিশ্চয়ই ও আমাকে দেবে। এই রকম যদি একটা কোনো প্যাঁচালো জিনিস, অনেক কিছু প্যাঁচালো জিনিস ভেবে যদি মনে হয় যে না এখানে একটা চাটুকারিতা জিনিসটা চলে আসছে, তার ক্ষতি হবে, এই ভেবে আমি যদি না দিই তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ আমি কর্তব্য বোধে কর্মটা করেছি, একটা জায়গায় তাকে তার ভালো হওয়ার জন্য করেছি আর একটা জায়গায় তার ক্ষতি না হওয়ার জন্য তাকে দিইনি। তো দুই ক্ষেত্রেই কিন্তু কর্তব্য বোধে আমার কর্ম হলো, অতএব আমি কর্মবন্ধন থেকে মুক্ত হলাম, রইলাম কর্মবন্ধন থেকে মুক্ত রইলাম। তো এইভাবেই দেহ বলুন, মন বলুন, বুদ্ধি বলুন, ইন্দ্রিয় বলুন, এই এই চারটি উপায়ে আমি যে কর্ম করতে পারি, সব ক্ষেত্রেই যদি আমি কর্তব্যবোধে কর্ম করি, যদি শুধুমাত্র কর্মফলের আসক্তি ত্যাগ করে আত্মশুদ্ধির জন্য কর্ম করি, তাহলে কিন্তু আমাদের আত্মশুদ্ধি হবে এবং সেই সাথে সাথে আমরা নিজেদের কর্মবন্ধন থেকেও মুক্ত থাকব। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট উপস্থাপনাটি আপনাদের জীবনে কোনো না কোনোভাবে পরমেশ্বরের পরমব্রহ্মের আশীর্বাদে কোনো কিঞ্চিত মাত্র হলেও শুভতা নিয়ে আসতে সক্ষম হবে আশা করি। সেই আশা নিয়েই আজকে এই উপস্থাপনা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন যতটা পারা যায়, তাই না? তাহলে আজ রাখি, শুভমস্তক।